রাজনীতিতে দৃশ্যমান যা সেটাই শেষ কথা নয়, মানে ইলেকশনটা জমে উঠেছে, ইলেকশনের মাঠটা সবাই সবার মতো করে মাঠে আছে। আপনি যেভাবে প্রশ্নটা করছেন, আমাদের ভিতরের হিসাবটা কি? ভিতরের হিসাবটা তো ভিতরের জন্য, বলে ফেললে তো সবই চলে গেল। তার মানে ভিতরে একটা হিসাব আছে? না, রাজনীতিতে দৃশ্যমান যা সেটাই শেষ কথা নয়, রাজনীতিতে দৃশ্যমানের বাইরে যা দেখা যায় না, এটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক বিবেচনা রেখে কাজ করতে হয়। দেখা এবং অদেখা এই দুটো জিনিস মিলেই রাজনীতিটা এগিয়ে যাওয়ার বিষয়। আমি আপনি যেভাবে বলতেছিলেন নাকি যে সেই জন্য বলা, সেটা না, এটা একদম মানে আমাদের সহালোচক বিশ্লেষক নাসিরুদ্দিন ওসিম একেবারেই মানে সোজা সাপটা কথাটা বলেছে আর কি। মানে ইলেকশনটা জমে উঠেছে, ইলেকশনের মাঠটা সবাই সবার মতো করে মাঠে আছে। তবে আমাদের এই এবং গত এক বছরের রাজনীতির হিসাবটাকে খুব মানে উঠানামা করেছে আর কি। কখনো মনে হয়েছে এই বুঝে একটা কিছু হয়ে গেলো, আবার কখনো মনে হলো না রে আর কিছু হবে তো, মানে এভাবে চলবে, মানে বিএনপি হিসাব করছে যে এক সময় হয়তো জিতে গেলাম, আবার আমরা এক সময় হিসাব করছি যে বিএনপি হেরে গেলো, মানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। কিন্তু নাও এ ডেজ আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি আলাপ আলোচনা করছি আর কি, তখন বাংলাদেশ, যে বাংলাদেশটা একসময় বটমলেস বাস্কেট ছিল, খরা দুর্ভিক্ষ ঝড় এর দেশ যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা আজকে সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল, সমাদৃত, প্রশংসিত, G20-তে দাওয়াত পাচ্ছে, শুধু দাওয়াত নয় G20-তে প্রতিটা সেশনে বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ব্রিক্স সম্মেলনে দাওয়াত পাচ্ছেন, মেম্বার না, G20-এরও মেম্বার না, দাওয়াত পাচ্ছেন, যাচ্ছেন, কথা বলছেন, আপনার এই জাতিসংঘেও মাননীয় প্রধানমন্ত্রী এখন অবস্থান করছেন, সেখানে বৈঠকগুলি করছেন, সাইডলাইনের বৈঠক থেকে বোঝা যায় যে জায়গাগুলিকে, এটি মানে কেবলমাত্র ভূ রাজনৈতিক অবস্থানটাই আমি বলবো না, এর বাইরেও বাংলাদেশের সব কিছু যে একটা উত্তরণ ঘটেছে, সেই উত্তরণটা এটা প্রমাণ। আমি সেখান থেকে অগ্রসর হতে চাই আর কি, যে আমাদের এবং এই গত ছয় মাসের নির্বাচন নিয়ে আমার বিদেশি বন্ধুরা, অতিথিরা আসছেন, যাচ্ছেন, বলছেন, সবাই কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশনের পক্ষে কথা বলছেন, এবং সেটা ফ্রি এবং ফেয়ার ইলেকশনের কথা বলছেন, এর বাইরে কোনো ডেভিয়েশন নেই, এর বাইরে কোনো অংশ যাচ্ছেন না। আমরা আরও বেশি করে বলছি যে জায়গাটা হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই আলটিমেট আমার কথাগুলি বলা, আসলে এগুলি সবই কর্মী উদ্বুদ্ধকরণ বটিকা, কর্মীদেরকে উদ্বুদ্ধ করে, সংগঠিত করে, রাজপথে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, সামনে অবশ্যই নির্বাচন দিকে এগিয়ে যাওয়া। আমার একটা প্রশ্ন আছে উদ্বুদ্ধকরণ বটিকার বিষয়ে, যে আমাদের সামনে মানে আপনারা বলছেন এগুলো পলিটিক্যাল রেটরিক, তো এগুলোকে কর্মীরা বোঝে না যে এগুলো পলিটিক্যাল রেটরিক, আসলে 48 ঘন্টায় বা 36 দিনে আসলে তেমন কিছুই হবে না? যে আমরা তিনজন মানুষ এখানে আসছি, আমাদের বুঝার বেশ কম আছে না, সাধারণ মানুষ কি তাহলে কর্মীদের বোকা বানানো একরকম? না না না, এই কালচারটা ডেভেলপ করতে কর্মীরা অনেক সচেতন হয়েছে, সচেতন হয় নাই তা না, কিন্তু তারপরেও মানে আমার কর্মীটা হয়তো জিজ্ঞেস করবে, তারপরে জিজ্ঞেস করবে যে তাহলে ইলেকশনটা হচ্ছে কীভাবে কী হবে বলেন তো, এই প্রশ্নটা সবার মধ্যে আছে আর কি। আমার মাথার মধ্যে যেটুকু আছে এটুকু বলে আমি পরিষ্কার করতে পারবো তা না, আমি সবটুকু বলবো তাও নয়। বিষয়টা হয়েছে যে এই জেলাগুলি থাকবে, আমার তৃণমূলের নেতারা একটা বুঝবে, জেলার নেতারা অন্যভাবে বুঝবে, কেন্দ্রীয় নেতাদের বুঝটা অন্যরকম আছে, রাজনীতিবিদের দায়িত্ব হলো এটি কোঅর্ডিনেশনটা করে এগিয়ে নিয়ে যাওয়া। এই কথাগুলি তো অবশ্যই কর্মীরা উদ্বুদ্ধ হয় এবং উদ্বুদ্ধ হবে, কারণ ইলেকশন তো এসে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই।